গাইস, ইটস নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল এনবি ব্লগ। তো আজকে আমি আমার ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা তো গ্রামে থাকি, তো এখানে শহরের মতো খুব বড় বড় পার্ক নেই, কিন্তু যাই হোক আমাদের গ্রামে আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ছোট্ট একটা নতুন পার্ক হয়েছে। তো সেই পার্কেই আমি এখন যাচ্ছি ঘুরতে। তো পার্কে তো একা একা যাওয়া যায় না, একা গেলে বোর হবো, তাই আমি নিয়েছি আমার বোনকে সাথে। আমার বোন, হ্যাঁ হাই করে দাও একটা, হাই। আমার বোন হেমা। তো আমরা দুজনে এখন যাচ্ছি সেই পার্কে। তো চলো পার্কে যাওয়া যাক, পার্কে গিয়ে খুব মজা করবো, আনন্দ করবো। ওকে, লেটস গো। আমাদের পার্কে যাওয়ার সময় থেকে শুরু করে পার্কের ভেতরে থাকা অবস্থায়, এমনকি অফ ক্যামেরাতে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, এমনকি মাস্ক আর স্যানিটাইজার তো অবশ্যই ব্যবহার করেছিলাম। আর পার্কে আমরা যাদের সাথে কথা বলেছিলাম তাদেরকেও স্যানিটাইজ করে নিয়েছিলাম। আর তোমরা ভিডিওতে দেখতেই পারবে, আমরা পার্কে শুধুমাত্র দুজনের সঙ্গে আমরা কথা বলতে পেরেছিলাম। আর আমরা মাস্ক খুলে ভিডিওটা এই কারণেই বানিয়েছি কারণ আমাদের সাউন্ডের একটু প্রবলেম হচ্ছিল। তো আমরা যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, আমাদের মাইক্রোফোনটা খুব বেশি ভালো না, মানে ঠিকঠাক কাজ করছিল না, তার জন্য আমরা মাস্কটা পরে ভিডিওটা বানিয়েছিলাম। পার্কের সামনে চলে এসেছি। তো এটা যেহেতু গ্রামের ভেতরে পার্ক, তো গাড়ি নিয়ে তো ভেতরে যাওয়া যাবে না, তার জন্য গাড়িটা এখানে আমরা রাখলাম, এখন আমরা হেঁটে হেঁটে যাব। চলো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা এখন পার্কের সামনে দাঁড়িয়েছি। তো পার্কে এখন ভেতরে তো যাব, তো দেখে আগেই দেখেছো যে মাস্ক পরেই আসছিলাম, কিন্তু এখন যেহেতু পার্কের ভেতরে ঢুকবো তার জন্য মাস্কটা খুলে ফেলেছি। তাহলে চলো পার্কের ভেতরে যাওয়া যাক। দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো, মানে পার্কের পুরো রাস্তা জুড়ে দুই পাশে এরকম ছোট ছোট গাছ হয়েছে। তো গাছগুলো সব একই লেভেলের, কত সুন্দর লাগে, তাই না বল? তোমরা দেখো, হ্যাঁ তোমরাও দেখো, আর মজা নাও, খুবই সুন্দর লাগছে পাতাগুলো, আবার অনেক ফুল গাছও আছে। তো এটা শীতকালে আসলে বেশি সুন্দর লাগে, শীতকালে যেহেতু অনেক রকম ফুল ফোটে। তো এখন ফুল গাছ সেরকম একটা নেই, বা সেরকম পাতাবাহারি গাছ প্রচুর আছে, মাঝখানে একটা ঝিলও আছে। তো এটা যেহেতু নতুন পার্ক, এখনো অনেক কিছু হওয়া বাকি আছে। পার্কে এসে ছোটবেলার কথা খুব মনে পড়ছে, যেই দেখলাম স্লিপার, তো ছোটবেলায় যেমন স্লিপারে চড়ে খুব মজা করতাম, তো সেটাই আমার ইচ্ছা করছে খুব স্লিপারে চড়তে। তো আমরা দুজন এখন যাচ্ছি স্লিপারে চড়বো, ঠিক আছে? দেখো কিরে, ভয়টাই লাগবে না তো আবার? বসে পড়েছি স্লিপারে, এখন জানি না পরে আমার হাত পা ভাঙবে কিনা, বুঝতে পারছি না, তাও খুবই মন করছে যে একটু স্লিপারে চড়ি। ভেবেছিলাম তো স্লিপে চড়বো, কিন্তু মানে বয়স তো অনেক হয়েছে, তো ভাবছি এই বয়সে আর রিস্ক নেব কি? তুই নিবি নাকি? না না, তোর বয়স কম আছে, এখনো নিতে পারিস। তো যা একবার গিয়ে দেখ। না না, একবার নিয়ে দেখ না, আমি তো নেবো না। তো চলো এখন অন্যদিকে যাওয়া যাক, ঠিক আছে? অনেক তো স্লিপে চললাম, তো স্লিপে চলার রিক্স তো আর নিলাম না। তো যাই হোক একটু বসি, দেখো কি সুন্দর বসার ব্যবস্থাও আছে এখানে। তো আর একটু বসে নিই, খুবই ভালো লাগছে, মানে চারপাশে পরিবেশটা এমন মেঘলা হয়ে আছে, তারপরে হাওয়াও বইছে, তো খুবই ভালো লাগছে এখানে। আমাদের পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর সব চাষের জমি, তো চারপাশে চাষের জমি, ঠিক মাঝখানে পার্কটা তৈরি হয়েছে। গ্রামের পার্ক, খুবই ছোট্ট একটু পার্ক। তো যাই হোক, তো দেখো এখানে পাট চাষ হচ্ছে, পাট গাছ বড় হয়ে গেছে, আর এটা হচ্ছে পাশে জমিতে ধান চাষ হচ্ছে, ঠিক আছে? তো ভালোই লাগছে গ্রামের মধ্যে ছোট্ট একটু পার্ক। কিরে কেমন লাগছে এটাই বল? সুন্দর লাগছে, ভয় লাগছে না? হ্যাঁ একটু তো ভয় লাগছে, কেননা ছোটবেলার ব্যাপারটা আলাদা ছিল, তখন তো ছোট ছিলাম, এখন যেহেতু বড় হয়ে গেছি তো এইসব জিনিসে চড়তে একটু ভয়ই লাগে। তো যাই হোক পার্কে এসে আর থাকতে পারলাম না, বসে পড়েছি দুজনে মিলে, একটু আনন্দ করি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, এটা বাচ্চাদের জন্য একটা খেলনা, তো এটাই বাচ্চারা বসে আর কি, বাচ্চারা কি, আমরাও এখন বড় হয়ে গেছি, আমরাও বসে পড়েছি, দেখলে তোমরা বড় হয়ে গেছে, তাই বলে কি আনন্দ তো একটু তো মজা করতেই হবে। তো এখানে বসারও অনেক রকম জায়গা আছে, বসার জন্য এই যে দোলনা আছে, দোলনাটা যদি একটু অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এটাতেই আমরা বসে একটু আনন্দ করে নিই। এ বস, পড়বি না, ভয় নেই, একটু দোল খেয়ে নিই, দোল খেতে খেতে তারপরে তোমরা একটু ভিউটাও দেখে নাও চারিদিকে।